কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় আয়োজন স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রীষ্মের তাপদাহে ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রতিনিয়ত যেভাবে রক্তের সংকট দেখা দিচ্ছে সে কথা মাথায় রেখে এদিন কৃষ্ণনগর জেলা পুলিশের উদ্যোগে নবদ্বীপ থানার পরিচালনায় আয়োজন করে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিন সকাল 10টা থেকে নবদ্বীপের স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহায়তায় নবদ্বীপ থানা প্রাঙ্গণে এই রক্তদান শিবিরের সূচনা হয়। এদিনে এই মহতে অনুষ্ঠানে একাধিক পুলিশ আধিকারিকের পাশাপাশি উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। পুলিশ প্রশাসনের এই ধরনের সামাজিক উদ্যোগে উচ্ছ্বাসিত হয়ে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে নবদ্বীপ থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার ছাড়াও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।